मोहतरम बुजुर्ग और दोस्त और अजीजो, दुनिया क्षणस्थायी, आखिरत चिरस्थायी। अल्लाह ताला दुनिया की सब किस के अल्लाह एक सृष्टि कर एक समय किसान আল্লাহ ব্যতীত যা কিছু আমরা দেখতেছি অথবা দেখি না, যেগুলো আমাদের গায়ে আছে, সৃষ্টি করছেন এবং একাই করছেন। আর সৃষ্টি করতে আল্লাহ তাআলা কোনো কিছু দরকার হয় নাই, আল্লাহ কোন সাহায্যের দরকার নেই, আল্লাহ কোন মেশিন ফ্যাক্টরির দরকার নেই, আল্লাহ তাআলার কারো পরামর্শ দরকার নেই, আল্লাহ তাআলার কোন ম্যাটেরিয়ালস দরকার নেই। আল্লাহ জাল্লি জালালুহু ওয়ালাহু এমন এক বানানেওয়ালা, তিনি শুধু কোন কিছু সৃষ্টি করতে ইরাদাই করেন আর বলেন হও, আর অমনি হয়ে যায়। কিছুই না সমস্ত কিছু মধ্যে মানব জাতিকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ করছে, সৃষ্টির সেরা, আশরাফুল মখলুকাত। শুধু তাই না, মানব জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টির সেরাও করছেন এবং সর্বসুন্দর করছেন। لقد خلقنا الإنسان في أحسن تقويم، যেমন আল্লাহ তাআলা সর্বসুন্দর করছেন এবং সৃষ্টির সেরা করছেন, তো দুনিয়ার জিন্দেগির মধ্যে আমরা একটু দেখি আরো আল্লাহ তাআলা জীব জানোয়ার বানাইছেন, তবে তাদের জীবন যাপনের ব্যবস্থা আর মানুষের জীবন যাপনের ব্যবস্থার মধ্যে কত আকাশ পাতাল ডিফারেন্স। এই যে দু তিন দিন বৃষ্টি হয়ে গেল, এর আগে কত দুর্যোগ আসছে আমরা ইতিপূর্বে হাত দিয়ে দেখি, এটা চিন্তা করে দেখি। কখনো কখনো বড় বড় দুর্যোগ যখন আসছে, আইলার মতন, সিডরের মতন, বুলবুলির মতন, বলে এই যে সব নাম দিয়েছে, এই নাম আসলে আল্লাহ পাকের পক্ষ থেকে কোন নাম দেয় না, এটা আমাদের মন চাইছে তাই দিয়েছে। কিন্তু পাঠাইছেন কে? কিন্তু তাদের জন্য জঙ্গলের যে পশুরা আছে, বাঘ, হরি, মানব, এদের জন্য কয়টা সাইক্লোন সেন্টার ছিল, এই যে শীতকাল, তাদের কয়টা কম্বলের ব্যবস্থা আছে, মানুষ খায় খাওয়ার জন্য প্লেট, গ্লাস, পানি পান করার জন্য, খাওয়ার জন্য কাঁচাও খাবে না পচাও খাবে না, আবার খাওয়ার জন্য সুন্দর করে রান্না করে ভুনা করে ভাজি করে ইত্যাদি ইত্যাদি মশলা সুঘ্রাণ সুস্বাদু। কিন্তু বলেন জীব জানোয়ারের খাবারের জন্য এর কোন ব্যবস্থাটা আছে? এমনকি নুন দিয়ে খায়, নুনেরও ব্যবস্থা নাই, চিন্তাও করতে পারে না, পাইলেই খায়, কাপড়ের তো কোনো ব্যবস্থাই নেই, উলঙ্গ সারা জীবন, কেউ একথা বলে না এই তুমি উলঙ্গ কেন, এটাও কেউ কেউ বলে, সে কেন নেই, বিবাহসাদী বালাই নেই। আর মানব জাতিকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ করছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, হে মানুষ তোমাদেরকে আমি সর্বশ্রেষ্ঠ করলাম, সৃষ্টির সেরা করলাম, আর সৃষ্টির সেরা করে আমি আমি তোমাদেরকে চিরকালের জন্য হায়াত দিছি।
সেটা আখিরাতের জিন্দেগিতে। এই আখিরাতের জিন্দেগিতে চিরকালের জন্য হায়াত থাকবে, মওত নাই, চোখ থাকবে, অন্ধত্ব নাই, কান থাকবে, বেহরাই নাই, জবান থাকবে, বোবা নাই, হাত থাকবে, লোড়া নাই, পা থাকবে, লেঙাই নাই, দিল দিমাগ থাকবে, পাগল বা অচেতন হবে না, যৌবন কাল থাকবে, বুড়ি হবে না বা বুড়ো হবে না। মেরে দোস্ত আজিজ, চিরকালের জন্য সুখ আছে অসুখ নাই, শান্তি আছে অশান্তি নাই, আরাম আছে ব্যারাম নাই, চিরকালের জন্যে যৌবন কাল বাড়তে থাকবে, সৌন্দর্য বাড়তে থাকবে, জান্নাতের নিয়ামত বাড়তে থাকবে। আল্লাহ জাল্লা জালালুহু মানে বলেন এই মানব জাতির জন্য রাখছেন, চিরকাল সেখানে সুখ করবে অসুখ। এখানে তো কিছু মাল সম্পদ থাকলে ভয় থাকে, কেউ চিন্তাই করে নিয়ে যায়, চুরি করে নিয়ে যায়, ডাকাত করে নিয়ে যায়, কেউ কেড়ে নিয়ে যায়, যার শক্তি আছে সে হামলা করে নিয়ে যায়। সেখানে এই সমস্ত কোনো বালাই নাই, দুশ্চিন্তার কোনো কারণ নাই। এখন এখন বয়নের বয়নের পর কথা বলবো। আল্লাহ যদি জালাল মত বাদু তার সম্বন্ধে বলতেছেন, ইন্নাল লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে কথা মজবুত থাকবে নিশ্চয়ই আমার রব আল্লাহ। কে বলে? আল্লাহ। আমার রব আল্লাহ, নিশ্চয়ই আমার রব আল্লাহ। রব তো তাকে বলে যিনি করেন সব, তিনি পালার লাইনে কারোর কোনো মহতাজ না, তিনি সৃষ্টি করার জন্য কারো কোনো মহতাজ না, তিনি সৃষ্টি করে মালিক, কারো ধার ধারেন না, কোনো কিছু করার জন্য কারোর কাছে জিজ্ঞাসা করতে হয় না, যখন যা ইচ্ছা তাই করেন, কাউকে কৈফিয়ত দিতে হবে এমনও না। কেউ যদি গোস্তাকি করে দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে শিক্ষা দেন, হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ উনি ওনার এক কিতাবের মধ্যে লিখছেন, একজন আমাদের আমি শেখ সেদিন বুঝাইতে যাচ্ছিল আমাদের হেদায়তের কথার মধ্যে তারুস শব্দটা ব্যবহার করছিলেন, মোটামুটি মনে হয় এরকমই, অর্থাৎ সাংঘর্ষিক কোন কথা। তো আল্লাহ তাআলা বলেন যে আমি কোনো কিছুকে অনর্থক সৃষ্টি করি নাই। তো উনি আবার চিন্তা করতেছে, আচ্ছা ময়লার ভিতরে যে পোকা এটা আবার কেন, এটা কেন? তো অল্প কিছুদিনের মধ্যে সে বেচারা অন্ধ হয়ে গেছে, এখন পেরেশান ভাই, চোখ যদি না থাকে মানুষ পেরেশান হয় কি হয় না বলে? চোখ একটা অমূল্য সম্পদ কিনা বলে? কয়েকদিন আগে আমার একটু পায়ে সমস্যা হওয়ার কারণে মানুষ যখন আমাকে উঁচা করে কুড়ি করে নিয়ে দেখতো, তখন আমি বুঝছি যে একটা পায়ে একটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা দিছে, এটার মূল্য কত তখন বুঝছি। তো যখন চোখ নাই বিচার করে শাম, কত ডাক্তার, কত কবিরাজ, কত জায়গায় যাওয়া, কত পেরে কত জায়গায় খোঁজ খবর নেওয়া, তো শেষমেশ যে আল্লাহ আল্লাহর কাছে যেয়ে বলল, সে বলল যে হ্যাঁ তোমার ইলাজটা হতে পারে, তুমি নিশ্চয় কোনো আল্লাহ তাআলার কালাম কালামের উপরে তুমি গোস্তাখি করে ফেলছ, তারুস করছ। বলছে হুজুর আমার মনে হয় এই আয়াতের এই কথার উপরে মনে হয় আমার একটু একটু চিন্তা ভাবনার মধ্যে এরকম হয়েছিল। বলে হ্যাঁ তাহলে ওই ময়লার ওই পোকা যদি চটকায় তোমার চোখে লাগা দাও তো তোমার চোখ ভালো হয়ে যাবে। এখন বলেন মানুষ যদি
এরকম অবস্থা যায় চোখ ভালো হওয়ার জন্য গোপনে হলেও তো করে, করে কি কারণে বলে এখন বেচারা লাগাইছে চোখ তো ভালো হয়ে গেছে। মহতরাম বুজুর্গ আর দোস্ত, এই দুনিয়ার সমস্ত কিছুকে আল্লাহ একা বানাইছেন, একা বানানোর জন্য কারোর কোনো পরামর্শ, কারোর কোনো বলে যে সাহায্য কোনো কিছু দেখা নেই, একা বানাইছেন, একাই শেষ করবেন, আবার একাই সমস্ত কিছুর মধ্যে থেকে এই মানব জাতিকে একদিন উঠাবেন এক ময়দানে। সেখানে আজকের আজকের যে সময়টা, কিভাবে সময়টা, এইখানে যারা সময় দিছে, এখানে যারা এখন বসে আছে তারও হিসাব হবে। এই সময়ের বদলা যখন দিতে থাকবে এই সমস্ত মানুষ হাউ হাউ করে কানবে আর ওই কথা বলবে আল্লাহ এরকম সময় সারাটা জীবন করে দিলাম, কিন্তু সেই সময় অর্থ থাকবে না। এই সময় কোন অর্থ থাকবে খোদার কসম আর অর্থ থাকবে না, চিন্তা করেও লাভ হবে না। আল্লাহ যে নিজের মনে বলব আমাদেরকে এই দুনিয়াতে এই অল্প সময় পাঠাইছেন এই জিন্দেগি বাড়ায় নিয়ে যাওয়ার জন্য, জিন্দেগি চিরকালের জন্য হামেশা হামেশা বলা জিন্দেগি, আবাদান আবাদান জিন্দেগি, যেখানে সুখ থাকবে অসুখ নাই, শান্তি থাকবে অশান্তি নাই, আরাম থাকবে ব্যারাম নাই, মজা আছে সাজা নাই। মেরে দোস্ত আজি যে ওই জিন্দেগির জন্য এই সময়টা দেওয়া হয়েছে, আর আল্লাহ তারা এইভাবে বুঝে تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. الله أكبر الله أكبر الله أكبر. تمام تمام يا حياة كده يا سيد كيسنة ليبلوكم أيكم أحسن عملا ده كهبة কত সুন্দর করে তোমার জীবনের আমল সমূহকে দেখাইতে পারো। আপনারও আমলে বলে নাই আমলকে সুন্দর করা, এই মেহনতের উদ্দেশ্য আমলকে সুন্দর করা, তোমার জিন্দগির মাথার থেকে পা পর্যন্ত, জীবনের ঘুমের থেকে উঠার থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত যত কাজ করো সব কাজ আমল যদি হয় আল্লাহর হুকুম আর নবীর তরিকায় হয় তাহলে হবে এটা নেক আমল, আর অন্যথায় কথা বল। কত মানুষ এখন বাইরে আসে বলেন, কত মানুষের দল আমাদের মধ্যে আসে এখন চিন্তা করে দেখেন, এবং এই কথা যদি আমি এইভাবে বলি তখন হুজুর দুই পয়েন্ট করে আমাদেরকে বদ আমল বানিয়ে ফেলেছে, কিন্তু আল্লাহ পাকের হুকুম আর নবীর তরিকায় হচ্ছে নেক আমল, এর উল্টা যা হয় তাহলে তাই তো যদি বলে থাকি মাপছি নিচ্ছি, কিন্তু সত্য হচ্ছে আপনাকে আসতে হবে, আর আসতে হবে বললেই আসে না, যে পর্যন্ত মেহনত না হয় সে পর্যন্ত আসা আল্লাহের হুকুম মানার জিন্দগির মধ্যে এসে যাও, তার জন্য চেষ্টা করা, কোশিশ করা, এই কর্মার দাওয়াত দিয়ে দিয়ে মানুষকে বেঁধে দাও, এ মানুষ তোমার মালিক একমাত্র আল্লাহ, কে বলে আল্লাহ মালিক, আল্লাহ খালেক, আল্লাহ রাজ্জাক, আল্লাহ সত্তাহ, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, এই কথা বলো বলে 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 মানুষকে আল্লাহর দিকে ডাক। আর এই কথার চেয়ে ভালো কথা আর কার মতো আল্লাহ আল্লাহ যে নিজের আলে মানে বলে, এই জন্যে এই মেহনত দিয়ে মানুষকে উন্নীত করার জন্যে আল্লাহ তাআলা নবীদের সিলসিলা জারি করছেন, আর নবী আসবে না, নবী আসার সিলসিলা বন্ধ, নবী আসার সিলসিলা শেষ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে এই মেহনতের জিম্মাদের এই উম্মতের প্রত্যেকটা মানুষ যখন এই মেহনত করবে খোদ আল্লাহ তাআলা তাকে তার জিন্দেগিকে সুন্দর করে দেবেন, যে করবে যে করবে না তার জিন্দেগি সুন্দর হবে এটা বলা যাবে না। আল্লাহ পাকের হুকুম বলে যদি হয় আল্লাহ পাকের কুদরতের দ্বারা যদি কাউকে করে করতে পারে, কিন্তু শর্ত আল্লাহ রাখছে মেহনত, সবকিছুর পিছনে একটা শর্ত আছে, সবকিছুর পিছনে আপনি কোনো কিছু পাইতে চান অথচ শর্ত পুরো করতে চান না, এটা তো হবে না, হবে কি ভাই? যান ইঞ্জিনিয়ার হতে যান, যান ব্যবসা করতে যান, যান চাকরি করতে যান, যান খ্যাত খেয়ার করতে যান,
সেক্ষেত্রে তো বলেন না ভাই এমনি আল্লাহ দিয়ে দেবে, আবার এটাও বলেন না যে হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন আমি যেন আমার ক্ষেত্রে যেন ফসল হয়ে যায়। আর যত দোয়া চায় কিন্তু বলে রাখে না, সে ঠিকই চলে যায় কিন্তু এই জায়গায় বসে থাকে। এই জেহাদাতের থেকে বের করে সমস্ত মানুষকে এই মেহনত মধ্যে লাগাইতে হবে। এই মজমা আজকে এখানে এই জন্যে যে সমস্ত মানুষকে এর থেকে বের করে এই মেহনতের মধ্যে লাগাইতে হবে। আমরা কি সবাই নিয়ত করে এই জন্য আসছি কিনা? আল্লাহ রাস্তায় 5 মাসের জন্য, মায়া বলেছে 4 মাসের জন্য, আর বলেছে যে কোন যে টাকা যা আছে সেই বস্তু টাকার যা গুলো পুরা করবো, এই জন্য আমরা এই মজবা। এই মজবা কোনো নবলি মজমা না, স্বপ্নদারীর মজমা। স্বপ্নদারী মানে এই জন্য জমা হয় না যে আজকে খেলাম ঘুমাইলাম কিছুক্ষণ, একজন আরেকজন সঙ্গে গল্প গুজব করে সময় নষ্ট সময় শেষ করে দিয়ে সকালবেলায় চলে গেলাম, সারা সপ্তাহের মধ্যে কোনো মেহনত নেই। এটা তো বোঝা যাবে যে মেহনত বলে যে স্বপ্নদারী, শেষে বোঝা যাবে তস্কিরের সময় কত লোক এক সপ্তাহ মেহনত করে কত কত মানুষ নিয়ে আসে। আমাদের বললে বলে যে আজান দাও আর পরের সপ্তাহে আজান অনুযায়ী দেখাই দাও কত খরচ হয়েছে, কত মেহনত হয়েছে, কত দূর পর্যন্ত কাজ পৌঁছেছে। এবার আমরা নিয়োগ করলাম তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এই জন্য মেরে মহতান বুজুর্গ আর দোস্ত, এই কলমার মেহনতের দ্বারা মানুষের মধ্যে কি আসবে? ইমান আসবে, আর ইমান ব্যতীত রেখে নেকামল করা যায় না। আল্লাহ তার কালামের বলছে والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبله ومن يكفر بالله وملائكته وكتبه واليوم الآخر فقد ضل ضلالا بعيدا. এই ইমান মানে তোমার ইমানকে বাড়াইতে থাকো, ইমানকে কি করতে থাকো, উন্নীত করতে থাকো। কিসের উপরে? মানে আমানা বিল্লাহ ওয়ামালাইকাতিহি, ফেরেশতাদের উপরে, কুতুবিহি সমস্ত কিতাবের উপরে, ওয়া রুসুলিহি সমস্ত রাসূলদের, সমস্ত রাসূল পাক এবং তাদের তরিকাও পাক, তাদের কাছে যে কিতাব আছে সেগুলোও পাক, কিন্তু আমার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাও পাক কিতাবও পাক। ওগুলো বিশ্বাস করতে হবে কিন্তু ওই তরিকার উপরে চলা যাবে না, ওই আদর্শের উপরে চলবে না, ওই কিতাবের উপরে আমল করা যাবে না। কোথা আমাদের জন্য কি বলেন? কোরআন আমাদের জন্য, আল্লাহ তাআলা কোরআনের পাকের মধ্যে বলে যে আমার আপনার জন্য কোন যত আমি সে বলে ফেলি কোথায় কোথায়। হ্যাঁ আমরা একই হয়ে গেছি, আমরা একই মুহাম্মদ, এই সমস্ত বলার কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরিপূর্ণ জীবন বিধান, পরিপূর্ণ জীবন বিধান আল্লাহ তারা দান করছেন, আমাদের সামনে আছে। এখন ওইটার উপরে যে আমল করবে সেই পাবে, কোন কিছু খালি রাখেন নাই। পরিপূর্ণ জীবন বিধান কোরআন একটা মানুষের মাথার থেকে পা পর্যন্ত পরিপূর্ণ জীবন বিধান। এটা করতে হবে, করতে হবে, আমরা করতেছি। আর এটাকে কিছু কিছু লোক ফায়দা নিতেছে, এটাকে বিক্রি করা আরো অনেক কিছু বানিয়ে ফেলছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমিন। দোস্ত আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন অনুযায়ী জীবন চালানো, কোরআন অনুযায়ী জিন্দেগি বাস্তবায়িত করার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে, আমিন। গ্রামের কিছু লোক, আরবের গ্রামের কিছু লোক আসলো আল্লাহ
ولكن قولوا واسلمنا فقال الله سبحانه وتعالى তারা যে বলছে ইয়া রাসূলুল্লাহ ইমান আনা গেছে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই মাসুতে বলে দিচ্ছেন আপনি তাদেরকে বলে দেন তারা কেউ ইমান আনে না কইলাম তো বিন ওয়ালাকিন কুলু আসলামনা তারা ইসলামের মধ্যে দাখিল হইছে কিন্তু ইমান আনে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাদদু ইমানাকুম কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়াকিফ যাদদু ইমানানা কল আকতার মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ বলো মানুষের ময়দানে এটা বলতে বলা হয়েছে একটা জায়গা দেখাতে পারবে না যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই জনের একজন বলছে কি ইকরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ একটা এক জায়গা আছে সেটা কি একটা জায়গা সেটা আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন একজন ইয়া রাসূল ইমান ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইমান ইমান কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইকরার বিল লিসান ওয়া তাসদিক বিল জিনান ওয়া আমাল বিল আরকান একটা জায়গা আছে যে কিরে কোরআনের পরে কি শেখ সাক্ষী দেয় যে আমার আমি আল্লাহ তাআলাকে একমাত্র খোদা মনে করি একমাত্র মালিক মনে করি একমাত্র খালিক মনে করি একমাত্র পালনে ওয়ালা মনে করি এটা সে ইকরার করে অঙ্গীকার আপনার হুকুম ছাড়া চলবো না আর এই কথা সে দিলের মধ্যে ফিট করছে তাসদীদ করছে ও আমল মিলে আমল করে দেখাইছে তিনটা জিনিস এই যে বেশি বেশি কো বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ কেউ বলে না আল্লাহ ছাড়া জমিনের থেকে একটা ধান সারা পৃথিবীর সমস্ত টেকনোলজি সমস্ত মেশিন সমস্ত মানুষ মিলে একটা ধান বের করতে পারবে কি নাই সব কিছু বানানে ওয়ালা আল্লাহ ওই হুকুম হবে ইন্নামা আমরুহু ইযা আরাদা আশাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাহ মেরে দোস্ত আজিজ আল্লাহ জানে জালাল ওয়ালু কোন কিছু করার জন্য শুধু ইরাদা করে না বলে হও হও বললে হয়ে যায় জমিন থেকে ফসল হয় না জমিন ফসল দেওয়ার জন্য আল্লাহ পাকের হুকুমের মুহতাজ আল্লাহ তারা ফসল দেওয়ার জন্য কোন কিছুর মহতাজ না না জমিনের মহতাজ না বলে যে কোন মেশিনের মহতাজ কোন মানুষের মহতাজ কোন কিছুর মহতাজ না আল্লাহ জালি জালালে মানে বানু দিতে চাইলে আল্লাহ তার হুকুমই যথেষ্ট ওয়াকাফা বিল্লাহ আল্লাহ যথেষ্ট আর সেই আল্লাহ তাআলার হুকুমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে এভাবে বলছেন যদি কোনো ব্যক্তি চায় যে আমি আল্লাহর হয়ে যাই আল্লাহর জিম্মা আল্লাহ আমার সবকিছু কাণ্ডেওয়ালা হয়ে যায় তো দেখবেন এক হাদিসের মধ্যে আছে সালাসাতান কুল্লুহুম জামিনান আলাল্লাহ তিন কাজ যে করবে সে আল্লাহর জিম্মাদারির মধ্যে দাখিল হয়ে যাবে সুবহানাল্লাহ সালাসাতান কুল্লুহুম জামিনান আলাল্লাহ তিন কাজ যে করবে জামিনান আল্লাহর জিম্মাদারির মধ্যে সে দাখিল হয়ে যাবে এক নম্বর কি শুধু তাই না ওর আগে আবার এটাও বলতেছে ইনাশা রুজুকু ওয়া কুফিয়া তার জন্য আল্লাহ তাআলা তার রিজিক পৌঁছানোর জন্য যথেষ্ট ইনাশা রুজিক ও কুফিয়া ওয়া ইন মাতাল খাদাহু আল্লাহুল জান্নাহ আর যদি সে তার মৌত হয়ে যায় তার ঠিকানা আল্লাহ তারা তার জান্নাতে বদে পৌঁছায় দেন ওয়ালা সুবহানাল্লাহ তো কাজ তিনটা কি মান দাখাল বাইতাহু ফাসাল্লামা ফাহুয়া জামিনান আলাল্লাহ যে ব্যক্তি ঘরে প্রবেশ করে আর ঘরওয়ালাদেরকে সালাম দেয় ঘরওয়ালাদেরকে সালাম দেয় আর যে ব্যক্তি কি করে ওমান গাদা মসজিদান যে মসজিদে রওনা করে ফাওয়া জামিনান আলাল্লাহ আল্লাহ তাআলা তার দায়িত্ব গ্রহণ করে ওমান খারাজা ফি সাবিলিল্লাহ ওমান খারাজা ফি সাবিলিল্লাহ যে আল্লাহ তাআলার রাস্তায় বাহির হয় ফাওয়া জামিনান আলাল্লাহ তো যত ওয়াদা আছে সব কিছুর মধ্যে
আল্লাহ তাআলার ওয়াদা এক হচ্ছে সালাম একটা দাওয়াত সালাম দোয়া সালাম দাওয়াত সালাম দোয়া সালাম কি সালাম দোয়া তো যত কিছু আছে তোমার সব কিছু যদি তুমি এই দুই কামের মধ্যে লাগাই দিতে পারো আমি আল্লাহ তোমার দায়িত্ব পূরণ করব তুমি কলমাওয়ালা হবা তোমার মধ্যে দুটো কথা বলা আছে কলমাওয়ালার মধ্যে আর বাপের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না আমি যদি কলমাওয়ালা হয়ে যাই কলমা পৌঁছানো ওয়ালা হয়ে যাই কলমায় মেহনত করানো ওয়ালা হয়ে যাই আমি কলমা নিয়ে সারা দুনিয়ার কোনায় কোনায় পৌঁছে যাই তো আল্লাহ তাআলা আমার সমস্ত জরুরত পূরণ করবে কি করবে না এই জন্য আমরা সবাই তৈরি আছি কি আছি নি ইনশাআল্লাহ আসতে হবে যে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে আমিন মেরে মোহতারাম বুজুর্গ দোস্ত আল্লাহ জেলে জেলালে মানে আলু আমাকে আপনাকে সারা দুনিয়ার সমস্ত মুসলমানকে আগে এই কলমার মেহনতের মধ্যে লাগাই দিক এজন্য আমরা সবাই বলি আমিন আমিন যেদিন মুসলমান কলমা মেহনত নিয়ে খাওয়া হয়ে যাবে অল্প কিছুদিনের মধ্যে দেখবেন অমুসলমানদের পক্ষ থেকে দলে দলে লোক আসতে শুরু করবে আর মুসলমানের মধ্যে খেলে নেবে গুতগুতি আপনি এটা ফেলেন কই কত আল্লাহ তাআলা কত ভাবে বলতেছে এই মেহনতের জন্য আল্লাহ সরাসরি ইন্ডিকেট করে বসে ওয়ালতাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন তোমাদের মধ্যে যারা থাকতেই হবে একটা জামাত দুইটা না কেউ কয় অধিক যাব না জামাত একটা এই মেহনতের জন্য এদুকো করে ওদুকো করে অনেকে কয় ভাই ওটাও দরকার এটাও দরকার না একটাই দরকার এই একটা দরকারের জন্য একটা জামাত একটা দরকারের জন্য একটা জামাত কে বলছেন সাক্ষী কে দিতেছেন আমার আপনার দরকার আছে কেউ মানলো আর মানলো মানলো না তাতে কিছু আসে যায় আমি যদি করি তাহলে আমার কোনো ভয় হয় ভয় থাকার দরকার আছে কোনো দরকার আল্লাহ সুবহান তাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন তারাই সফল কাম জামাত সার্টিফাইড তারাই কা এই মেহনত করনে ওয়ালা আল্লাহু আকবার এই জন্য মেরে মোহতারাম বুজুর্গ দোস্ত এই কলমার মেহনত পৌঁছানোর জন্য সত্য কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি কিভাবে করছেন সমস্ত নবীদের অজিফাই ছিল সমস্ত নবীদের অজিফাই ছিল দাওয়াতের মেহনত তার জীবনের শুরুই ছিল দাওয়াতের মেহনত আলে উম্মতের সবাই যখন এই দাওয়াতের মেহনতকে অজিফা বানাবে এই মেহনতকে তার জীবনের উদ্দেশ্য বানায় চলবে তো আল্লাহ তাআলা তাকে অবশ্যই সাহায্য আর মদদ করবেন এজন্য আল্লাহ তাআলা ওখানে একটু এইভাবে বলতেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমার জীবনের নকশা কদম নমুনা যদি বানাও তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শুরু কি তার জীবনের মেহনতের শুরু কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শুরু ছিল কামা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন এজন্য মেরে ভাই আর বুজুর্গ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে সমস্ত মানুষের কামিয়াবি সুখ শান্তি হেদায়েত নাজাত জান্নাত বরকত বরকত কি রকম আল্লাহু আকবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মেয়ে লোক তার ছেলেকে যে ঘি পাঠাইছে হুজুর লিখে দিছে পাত্রটা পাঠাই দিছে আর বলছে যে এটা এক জায়গায় মানে একটু উঁচু স্থানে রাখো এখন ওই পাত্রটা থেকে ঘি উচ্চ উচ্চ করতেছে এখন উনি মনে করছে কি ব্যাপার আমার ছেলে কি তাহলে পৌঁছায় নাই হুজুর কাছে সোজা চলে গেছে ইয়া রাসূলুল্লাহ
আমি আপনার কাছে ঘি পাঠাইছিলাম আমার ছেলেকে দিয়ে, এটা কি আপনি পাইছেন? বলে হ্যাঁ। বলো কি, আমি পাইছি তো, আমি তো রাখছি। বুঝলেন, আমি তো এরকম দেখতেছি। বলে আচ্ছা, তাই যদি হয় খেতেই থাকো। 18 বছর খাইছি। কত বছর? 18 বছর। আরেকজন কিছু কষ্ট নিজের বক্তি জবাই করে কষ্ট পাঠিয়েছে হুজুরের কাছে। হুজুর খেয়েছে, ঠিক যে পরিমাণ বানাইছে ওই পরিমাণ পাঠাই দিছে। সে চিন্তা করছে কি ব্যাপার, আমি যে পরিমাণ পাঠালাম সেই পরিমাণে আমার কাছে। তো হুজুরের কাছে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, আমার কি কোনো সমস্যা, কোনো অসুবিধা, বা আমার উপর আপনি কি গোসা হয়েছেন, আপনি আমারটা ফেরত দিলেন? বলে না, আমি ফেরত দিই না, আমি তো খাইছি। বলে পরিপূর্ণভাবে সবাই মিলে খাইছি, এরপরেও যা ছিল তাই তোমার কাছে পাঠাই। তার মানে কি, বাকি বরকত খাইছে, আসলটা ফেরত দিয়েছি। দোস্ত, আজ কাম না করে, এই কাম ছেড়ে খালি এদিক যাই, কেউ চিন্তা করতেছে কোথায় পাই, কেমনে খাই, ব্যবসা নাই, চাকরি নাই, কোন দিক যাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা মাজমুন জীবনের উদ্দেশ্য বানাই যখন চলতেছিল, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীদেরকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা উযু ওয়াস্তাঈন কি বলছেন, চাও বিশ্বগরিব সলা সবর এবং সলাতের দ্বারা। আর ওনারা এরকম চৌকা না, নামাজ পড়ে চাও। আমাকে যদি কেউ দাওয়াত দেয় যে ভাই আপনি আজকে দুপুর বেলায় আমার বাসায় একটু আসেন, আপনার দাওয়াত থাকলো, আমি কোনো সময় একথা চিন্তা করতে পারি যে এটা খাওয়াবে না? যিনি মালিক, যিনি আসমানের থেকে সমস্ত মানুষের, সমস্ত জীবের, সমস্ত সৃষ্টি বস্তু সবকিছু কাইরে বলা, তিনি দাওয়াত দিছে ওয়াস্তাঈন চাও। আমি এই ব্যাপারে বেহুঁশ। এবারে একটু চিন্তা করি, কোথায় যাচ্ছি, কোন দিকে গেলাম, কি পাইলাম, আর কি করলাম, কাদের কাছে যাই, কি বলতেছি, যার কাছে নাই তার কাছে যাই, আর যার কাছে আছে তার কাছে যাওয়া নেই, এটা কেমন কথা? আর যদি চাই তো তার কাছে চাই, যার কাছে আছে তার কাছে চাই। তিনি কে? আল্লাহ তাআলার কাছে চাই। হিম্মতি হবে না, হবে কি হিম্মতি হবে না? আর তিনি যাই বিবির গায়ে জিজ্ঞেস, কোন ব্যবস্থা হয়েছে? বলে না। বলে তাহলে আমার নামাজ হয়নি, আমার নামাজ, আমার নামাজ। পরে ঘরে খবর নিতে বলে, হ্যাঁ ব্যবস্থা হয়েছে, ওই যে সে কি বলে চাকি ঘুরতেছে, আটা পড়তেছে, সব ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, তো সাহেব, আচ্ছা চতুর্থ খণ্ডের মধ্যে আগে প্রথম তিন খণ্ড, তিন নম্বর খণ্ড মানে সিরকর ভিতরে আসে আবু মুআল্লাক রাদিয়াল্লাহু তাআলা, সে ওই গিয়ে খপচরে করে তার গাধায় করে মানুষ আনা নেওয়া করতো, মাল আনা নেওয়া করতো। কুলি কুলির ঘটনা আপনি শুনছেন না? তো তাকে যখন দেখুন দ্বিমুখী রাস্তা, বলছে এই রাস্তা তো আমার চেনা আছে, আর এটা কি আমার তেমন চেনা নেই। বলে যে তোমার চেনা নেই, আমার চেনা আছে, এই রাস্তা যদি যাও তোমার খপচর বা তোমার তোমার শেষ করবো, তোমার মাল নেবো। বলে আমার মাল নাও। বলে না, মাল দিবো এটা না, তোমারও শেষ করবো, মালও নেবো, কেন আমার এমনি ব্যবসা। এখন আর কি করে, তোমার আমাকে দুই রাকাত নামাজ পড়তে দাও। বলে হ্যাঁ, তাড়াতাড়ি পড়ে নাও, এই যে দেখছো না এরাও কিন্তু নামাজ পড়ছে কিন্তু কোনো কাজ দেয় নাই, এখনো তো নামাজ পড়তেছে। একটার মধ্যে এক এক জায়গায় ঘটনার মধ্যে বলছে যে আয় পুনে আসতেছে না, এই আয় করছে কয়েন আমি ইউলি বলমত তরা ইদাদ্দা আমায় এক সিপুসু বলে এই আয়াত
করলো বলে আর একটা ইসের মধ্যে লিখছে যে যখন নামাজ শেষ করছে সে বলতেছে ইয়া ওয়াদুদু ইয়া যুল আরশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ আসআলুকা বিযাতিকা আল্লাতী লা তুরামু বি লা তুরামু ওয়া মুলকিল লাযী লা ইদামু বি নূরিকা আল্লাতী মা আদারকা নাশিকা আন তাকফিনি হাযাল লিসি ইয়া মাদিসু আগস্তি ইয়া মাদিসু আগস্তি ইয়া মাদিসু আগস্তি যখন এটা বলছে একজন এসে কিছু ওরে মানে আরো তো মরে গেছে আরো দিকে দাও দাও করে আগুন জ্বলে শেষ তো তাই জিজ্ঞেস করে ভাই তুমি কে ভাই তুমি যখন এই দোয়া করতেছিলে প্রথম আসমান কড়কড় করে নড়ে উঠছে আমি কর্ণপাত করি নাই দ্বিতীয়বার এই অবস্থা হয়েছে কর্ণপাত করি নাই তৃতীয়বার আল্লাহ তারা বলতেছে আরে আমার এক বান্দা সে অসহায় আর সে আর্তনাদ করতেছে আর তুমি এখানে বসে আছো বলে তোমার এখন আর কোনো চিন্তা নাই যাও সিধা তুমি তুমি তোমার কাজে চলে যাও ইয়া ওদুদু ইয়া জুলারশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকা আল্লাতী লা তুমর তুরামু ওয়া মুলকিল লাযী লা ইউদামু বি নূরিকা আল্লাযী ওয়া লা আন আরকানা আরশিকা আন তাকফিনি হাযা লিসিয়াম ওয়া বিসওয়াস মেরে মুহতারাম বুজুর্গর দোস্ত এগুলো সব আজকে আমাদের অবস্থা এরকম হইছে তালিমের মধ্যে আমরা বসি ওদের মাথা সুলকাচ্ছি পা দিকে লম্বা এদিকে অথচ হযরত ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহ সমস্ত রসুলগুলো বয়ান করেছেন তালিমের মধ্যে পাঁচ ভাবে ধ্যান আজমত মহব্বত আদব আর তওফিক কে সব বাঁধনে কি কোশিশ হো ধ্যান আজমত মহব্বত আদব আর তওফিক কে সব বাঁধনে কি কোশিশ হো দেনে তো কি আমরা এখানে বসে আছি ফুট করে যদি ছুটে চলে যায় আসমানে তাওয়াজ্জু যেতে দেন ধ্যান বুঝেন তো ধ্যান ধ্যানের প্রতি সেকেন্ডের প্রতি কোটি কোটি হয় ও তো প্লেন লাগে না ট্রেন লাগে না টাকা লাগে না টিকিট করা লাগে না কিছুই লাগে না ও তো চলেই যায় দেখি যায় না জি এটাকে কোথায় রাখতে হবে ও চলে যাবে আমি ছেড়ে দেব ওটা রাখতে নিয়ে আসলে এই আমলের এক নম্বর দুই নম্বর হচ্ছে আজমত কার কথা এখানে এসে দাঁড়াত না একজন পুলিশ এসে শুধু ডাক দেবে আপনাদের এখানে একজনের নাম ধরে ডাক দেয় ভাই এর মধ্যে কেউ আছে তো দেখবেন সব লোক অনেক টাকায় পড়বে আর উনি তো চিন্তা করবে আল্লাহ না জানি কি একটা হয় আর কার কালাম পড়তেছে কার মাহবুবের কালাম পড়তেছে খবর নাই ওনার ওনারিয়া তার ইজ্জত আর মর্যাদা এটা আমাদের দিলে মনে না থাকার কারণে হযরত জি বলছেন আজমত কি মস্ক সে হাদিসে পাক কা ওই রূহ দিল মে আয়েগি जिस पर आमल की हिदायत मिलती है अजमतर नश करते थका अजमतर नश करते करते ये हदीस गुलो के सुनते सुनते दिलेर मध्ये जखन बसते থাকবে আর এর মহব্বত নিয়ে যখন সে শুনবে আর এটার উপর আমল করার জন্য চেষ্টা কোশিশ করবে একজনকে একজন পাওয়ার জন্য টুকরে টুকরে মনে মনে কেঁদে ওঠে হাই হাই পাইলাম না আর আল্লাহর মাহবুব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আল্লাহ তাআলার কালাম এই কালামের তালিমের দ্বারা অন্যের ফায়দা হইতেছে না অথচ রাস্তা পার্টি
দিয়ে যাচ্ছে এক ব্যক্তি এক রিকশাওয়ালা ইন্ডিয়ার মধ্যে ঘটনা শুনলাম রাস্তা দিয়ে যাচ্ছে ওই যে কি জানে কালে জানে সেই হিসেবে তো ওই বেচারা রাস্তা দিয়ে যাচ্ছে মসজিদের মধ্যে এতটুকু শব্দ শুনছে আনাসা জেলা তালে নুরি হাদিস যে কোনো ব্যক্তি যদি তার সন্তানকে নজরানা কোরআন শিক্ষা দান করে তার আগে পিছনে সমস্ত গুনাহ মাফ সুবহানাল্লাহ এই কথা শোনার সাথে সাথে ওই ক্ষেত্রে নিয়োগ করছে নিজের ছেলেকে বিসমিল্লাহ বলে কোথায় গেছে মাদ্রাসায় দিয়েছে আর ওই ছেলে কে মাদ্রাসা দেওয়ার পরে কিছুদিন বাদে মারা গেছে আর ও আউজ বিল্লাহ বলতেছে ওদিকে তার কবরের মধ্যে নূর আলে নূর ভাই দোস্ত এই দাওয়াত ওয়ালা আমাল এই হইতে হচ্ছে দিন শিকার একমাত্র সুন্নাত সারা দুনিয়ার সমস্ত মানুষ এক কথায় এক বাক্যে এই কথা মানতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিম সালাতু ওয়াসালাম মানুষের মধ্যে যখন দ্বীনের খরচ দ্বীনের ব্যাপারে যখন মানুষের মধ্যে কি আসে কমজোরি আসে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা দাওয়াতের আমল দিয়ে নবীদেরকে প্রেরণ করছেন আমাদেরকে ওই আমল দান করছেন ওই আমল করে যদি আমি উঠে যাই আমি যদি কাম করতে বাধা হয়ে যাই আল্লাহ জেনে জানানো মানে বলো আমাকে দিন দান করবে করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ জেনে জানানো আমাদেরকে তৌফিক দান করেন এইজন্য ভাই তালিমের মধ্যে বসে ফজাইলের আলিম মুনতাকাবে হাদিস আর তারবিয়াতের আলেম হায়াতুস সাবা এইভাবে আমরা আলেমকে শিখি আর প্রত্যেকটা আমল নিজের জিন্দেগির মধ্যে বাস্তবায়িত করার জন্য স্মরণ করে করে আমল করা একটা জানো আমল তিন রকম জিকির তিন রকম জবানি জিসমানি রুহানি এক মুরব্বীর কাছ থেকে আমি শুনেছি যে তিনি বলতেন জবান দিয়ে মৌখিক কথা যেমন খানা খাইতেন আলহামদুলিল্লাহ ডান হাত আমল যশোর কারাম আমল এটা জিসমানি আর রুহানি ভিতরে একিম করা আর এ কথা মনে করা এখানে আমি খাইতেছি না আমাকে আল্লাহ খাওয়াইতেছেন এতগুলো মখলুকের হাত হইতে আমার সামনে আনছে আর এই খানা আল্লাহ যখন খাওয়াইতেছে এর শক্তি যা কিছু হবে এটা কোন আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে আল্লাহর পথের হুকুম মানার মধ্যে আমি ব্যয় করব এইটাকে জিকির বলা যখন হবে আল্লাহ সাহায্য আল্লাহু আকবার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বাজারে দাঁড়ায় আছে একজন এসে বলে আরে ভাই তুমি এখানে দাঁড়ায় আসো আরে ওদিকে যে দেখো এতক্ষণ হয়তো তোমার ঘর পুরো ছাই হয়ে গেছে এতক্ষণ হয়তো তোমার ঘর পুরো ছাই হয়ে গেছে সে কিছুক্ষণ চিন্তা করবে যে না সত্যটা কখনো না মিথ্যা হতেই পারে না আরেকজন আসলো তাকেও বললো আরেকজন আসলো তাকেও বললো আরেকজন আসলে বলে যে কি ব্যাপার বুঝলাম না তোমার ঘরের কাছে আগুন লাগলো অর্ধেক করে নিবে গেল বুঝে এটি হতে পারে সাদাকা ঠিক কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের নামাজের পরে কারোর সাথে কোনো কথা না বলে এই দোয়াটা পড়ে আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রব্বুল আরশিল করিম মা শাআ আল্লাহু তাআলা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আলামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফস ওয়া মিন শাররি কুল্লি দাব্বাতিন انت اخذ براسيتها ان ربي على صراط مستقيم এই দোয়া যে পড়বে ওই দিন তার কোনো ক্ষতি আর নোকসান হবে এটা হতেই পারে না নবীর কথা কার কথা আরানি সত্যবাদী বলে যে তার কথা কখনো মিথ্যা হতে না তোমরা এসে বলতেছো আর আমি এটা বলেছি আমার ক্ষতি হবে এটা আমি বলতেছি তোমরা মিথ্যা বলতেছো কোথায় জামাত যাচ্ছে জামাতের সাথীদেরকে এলাকার লোক বলছে ভাই তোমরা এই রাত সন্ধ্যা হয়ে গেছে এখন আর ওদিকে রওনা করো না কারণ এই রাস্তায় ডাকাতের উপক্রম আছে উপদ্রব আছে তোমরা এদিক দিয়ে যাও না তারা বলতেছে আমাদের কাছে মঞ্জিল আছে সকালবেলায় উঠে দেখতেছে কি ভোর রাত্রিবেলায় হ্যাঁ উঠছে দেখতেছে কি চতুর্দিকে লোক খেরা কি রে ভাই তোমরা কেন বোঝা আরে ভাই তুমি বলো তো তুমি কি করো তুমি আমরা যতবার তোমার কাছে তোমার মাল লুণ্ঠন করার জন্য তোমাদের মাল লুণ্ঠন করার জন্য যতবার তোমাদের দিকে আসতেছিলাম একটা বড় লোহার খাঁচা তোমাদেরকে ঘিরে ফেলতেছিল এটার কারণ কি হচ্ছে আমাদের কাছে মঞ্জিল আছে আল্লাহ আল্লাহ আর মুমিনের হাতিয়ার আসসালাহুল মুমিনিন
দোয়াও সিলাহুল মুমিনিন মুমিনের হাতে মুমিন হবে, সে কয় তার ট্যাঙ্ক লাগবে, লাঠি লাগবে, সব তরবারি লাগবে, বলে এটা মুমিনের হাতিয়ার না। মুমিনের হাতিয়ার দুই জিনিস, আখলাক আর একটা কি, দোয়া। দোয়া মানুষ জয় হবে আখলাকের দ্বারা, আর কি আল্লাহকে সঙ্গে নিয়ে চলবে যখন সে দোয়ার করে চলবে, সব জায়গায় দোয়া, দোয়াই দোয়া। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুরু মাসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুস সামিউল আলিম, এই দোয়া পড়বে আকস্মিকটা মৃত্যু হবে না, হতেই পারে না। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের দিন এমন পরিস্থিতি, সাহাবাদের কাছে নাই খানা, নাই কাপড়, নাই সওয়ারি, নাই অস্ত্র, কিচ্ছু নাই। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই দোয়া কল পড়ে দিলেন, আল্লাহুম্মা স্তুর আওরাতিনা ওয়া আমিন রাওআতিনা, আল্লাহু আকবার। এর বদৌলতে আল্লাহ তাআলা তাদের যত দুর্বলতা আছে সমস্ত দুর্বলতাকে আল্লাহ তাআলা ঠেকে দিলেন। এজন্য মেরে মহতরম বুজুর্গ দোস্ত, আমাদের এই জিন্দেগি, আমাদের সমস্ত কিছু সব কিছু ছয় সিফাতের মোতাবেক আসতে হবে, আর এটা নিয়ে সারা দুনিয়ার কোনায় কোনায় বসতে হবে, শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। বদলা কার কাছে নিব? বলে নিয়ত যদি সহি হয় তার আসর কিরকম হয়, নিয়তের আসর জমিনের মধ্যে পড়ে, নিয়তের আসর সূর্যের মধ্যে পড়ে, নিয়তের আসর চন্দ্রের মধ্যে পড়ে, নিয়তের আসর ক্ষেতের মধ্যে পড়ে, নিয়তের আসর পানির মধ্যে পড়ে, নিয়তের আসর সমস্ত। বলে যে আমরা ভাইরাস তো ভাইরাস, বলে যে ভাইরাস একটা মখলুক, বলে যে এত ক্ষুদ্র এটা দেখা যায় না, টেলিস্কোপ, বলে এর মধ্যে দিয়ে চলাফেরা করে এই 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 নিয়তের আসর। এক বেচারা, এক বেচারা একটা বাগান করছে, ফল ফলের আনারের বাগান করছে, আর বাচ্চা ওই দেশের বাচ্চা হ্যাঁ ঘুরে ফিরে বলে যে একটু খোঁজ খবর নিতে গেছে, যে দেখতেছে একটা সুন্দর সুন্দর বাগান, যে বলছে আরে ভাই তুমি একটা কাজ করো, তোমার এই বাগানের থেকে আমাকে একটু আনার চিপে একটু রস করে শরবত বানায় দাও। তো একটা আনার চিপসে পুরো গ্লাস ভর্তি হয়ে গেছে আনারা, আনারের রস শরবত খেয়ে বড় মজা লাগছে। তো মনে মনে চিন্তা করছে না এটার মধ্যে কি করা যায়, বলে যে ট্যাক্স বাড়াই দেওয়া যায়, এতটুকু নিয়োগ করছে ব্যাস। বলে যায় যাও আর এক গিলাস নিয়ে আসো, আর চারটা পাঁচটা দিবে আধা গিলাস হয় না, তারপরে যেটুকু হয়েছে একটু খাইতে খাটতা তো এক মিয়া তুমি কি হলো বিষয়টা কি, বলছে মনে হয় বাচ্চা এই মনে হয় আমাদের দেশের বাচ্চার নিয়তের মতন মধ্যে মনে হয় কোনো গড়বড় বা কোনো নিয়ত পরিবর্তন হয়ে গেছে। এখন উনি তো সেই বাচ্চা, এখন উনি মনে মনে চিন্তা করছে না এতো এটা ঠিক হবে না, নিয়তকে ঠিক করে নিছে, পরে যা যাও আর এক গ্লাস নিয়ে আসো। তো আবার যে চিপসে একটা, আবার এক গ্লাস, কয় গ্লাস, এক গ্লাস, আল্লাহ তো ভাই দোস্ত বলে যে পরে জিজ্ঞেস করেছে কি হলো ভাই, বলছে আমার আমাদের বাচ্চা মানে নিয়তকে আবার ঠিক করে দিয়েছে। যে কোনো কাজে নিয়তকে সহি করতে থাকা, নিয়তকে সহি করতে থাকলে আল্লাহ তাআলা ইখলাস দান করবেন, করবো তো ইনশাআল্লাহ। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের তরিকাকে সারা দুনিয়ার কোনায় কোনায় কিয়ামত তক আনে ওয়ালা ইনসান পর্যন্ত পৌঁছানোর জন্য আমি জিম্মাদার। কে জিম্মাদার? আমি। একটু আস্তে হয়ে গেল, কে জিম্মাদার? আমি। আমি জিম্মাদার, আমরা না। আমরা যদি বলছি মর্জির কি হচ্ছে ভাই তালিম নেই কেন, কয় হুজুর কেউ নেই, আমি বলে তারই আমি নেই, বলে না এটা না আমি, কে বলেন? আমি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কখনো এই কথা চিন্তা করেন নাই, আমরা কখনো বলি কে তৈয়ার? বলে আমি তৈয়ার, ইয়া রাসূলুল্লাহ আমি তৈয়ার। চিন্তা করে দেখি ভাই এই দিনের জন্য আজ ভাই দোস্ত বড় অসহায় অবস্থায় চলতেছে,
এই অবস্থার মধ্যে আমাদের ঈমানের অবস্থা এক একটা চিন্তা করে দেখি যে ফিরাউনের বাদী তার ঈমানের অবস্থা কি রকম ছিল। তাকে যখন বলে যে দরবারে ডাকা হয়েছে আর এই কথা বলা হয়েছে তোমার জন্য এই ধরনের এই সমস্ত উপঢৌকন থাকলো, এই ধরনের এই সমস্ত উপহার থাকলো, এই সমস্ত ব্যবস্থা থাকলো, এই মান এই সম্পদ এই তোমার জন্য এই ব্যবস্থা, তুমি এটা চাও না তুমি মরতে চাও। বলে যে ওদিকে তেল গরম করা হয়েছে কয়ের মধ্যে আর ওদিকে তার ছোট ছোট দুই সন্তান বলে সেগুলোকে খাড়া করা হয়েছে, যদি তুমি ইমান না ছাড়ো আর আমাকে যদি খোদা স্বীকার না করো তাহলে এই তেলের মধ্যে ঢালা হবে, তোমার বাচ্চাদেরকে ঢালা হবে, তোমাকে ঢালা হবে। এই অবস্থার মধ্যে সে চিন্তিত কি করবে, তো বলতেছে আমি আমার আল্লাহ তাআলাকে ছাড়ব না, আমি মরব তো আমার সন্তান শেষ হবে তো আমি কিছু পরোয়া করি না, আমি আল্লাহকে ছাড়ব না, আমার আল্লাহ মালিক আমার আল্লাহ খালিক, আমি আল্লাহ তাআলার পরে আমি বিশ্বাস স্থাপন করছি, এটা আমি মজবুত থাকব। তো বাচ্চাকে যখন আমাদের ফেলে দিছে আল্লাহ তাআলা এই দেখা নজর এই জাহেরি নজরকে সরায় দিছে, আর সে দেখতেছে জান্নাতের রেদওয়ান তার মেয়েকে জান্নাতে নিয়ে যাচ্ছে, আর মেয়ে বলতেছে আম্মা ঘাবড়াবেন না ঘাবড়াবেন না, এই একটু পরে আমরা একসাথে জান্নাতে থাকবো। আল্লাহু আকবার আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সঙ্গীরা ওই রকম ভাবে জীবন দিয়েছে। হযরত হাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান হাসিল করছে বলে যে তাকে দড়ি বলে যে লোহার লোহার কি বলে হ্যাঁ বলে পোশাক পরে দিয়ে রোজের মধ্যে চিপ করে রাখা হতো, তার কারণে বলে যে শরীরের মাংস গলে গলে বলে যে এরকম ভাবে বলে যে চর্বিগুলো গলে গলে পড়তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সে বলে যে তাকে যখন শাস্তি দিতেছে ঘুটনো পার দিয়ে যাচ্ছে, সে বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা কি ঈমান আনি নাই, আমরা কি আপনার উপর ঈমান আনি নাই, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কি নবীকে স্বীকার করি নাই, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ রাসূল বলতেছেন এই খাব্বাব শোনো তোমার এই এই কষ্টের কারণে আল্লাহ তাআলা জান্নাতকে সাজানো হইতেছে, আর কোন কথা নেই। একজন মেয়েও অসুস্থ হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যায়, আমি অসুস্থ আমার এই অবস্থা ভাই। হুজুর বললেন তুমি কি চাও যে জান্নাতে না জান্নাতে নিয়ামত পাও, তুমি এটাকে চাও নাকি সুস্থতা চাও? বলে ইয়া রাসূলুল্লাহ আমি সুস্থতা চাই নি, আমি জান্নাতের নিয়ামত চাই, কিন্তু আমার যে কাপড় ঠিক থাকে না। বলে যে আমি এর জন্য দোয়া করে দিলাম, তাদের জাহান্নামে ছিল জান্নাতের জন্য, দুনিয়াতে দিনের জন্য কষ্ট হবে, দিনের জন্য আরাম ভাগ মনে ছাড়বে, দিনের জন্য বলে যে কোরবানি করবে জান দেবে মাল দেবে, এরকম না আল্লাহ তাআলা জান্নাতে দিবে, এইটাই ছিল তাদের ব্রত, এইটাই ছিল তাদের একমাত্র ইচ্ছা, এই ছিল তাদের জীবনের উদ্দেশ্য। আজ ভাইদস্ত আমরা একটু টেকটে একটু হইলে হুজুর আর পারতেছি না আর কষ্ট কষ্ট করবো। তারপরে তাকে ইমানের সর্দার ইমানের সর্দার তাকে কি করছেন ইমানের সর্দার বলে আখ্যায়িত করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন অবস্থায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতেন বেলাল বেলাল তুমি যখন আমার কি সাওয়ারির রশি ধরে টানতে টানতে বলেন কে আগে যাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে যে আজ হাসরের ময়দানে আল্লাহ জেনে জালানি মানে মানু বলবে বেলাল তুমি আজান দাও, বেলাল আজান দেবে তখন হাসান বাসি এক উজ্জীবিত অবস্থা হয়ে যাবে। ওই জান্নাতের জন্য আমাদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে, ওই জান্নাতের জন্য আমাদেরকে জান দিতে হবে, আমাদের জন্য আমাদেরকে মাল দিতে হবে, আমাদের জীবনের সমস্ত কিছুকে এক উদ্দেশ্য বানায় আমরা যখন এই কাম নিয়ে চলতে থাকবো লার বলে যে সারা দুনিয়ার কোড়ায় কোড়ায় এই মেহনতকে পৌঁছানোর জন্য যখন আমরা চেষ্টা প্রচেষ করতে থাকবো আল্লাহ তারা লাখো লাখো মানুষের লাখো লাখো মানুষের হেদায়ত দিবেন, লাখো লাখো মানুষের জন্য জান্নাতের রাস্তা করবে, লাখো মানুষের জন্য দিনের জন্য তাদের আল্লাহ তাআলা দিনের মধ্যে কবুল করবেন, এটা কি আমরা চাই না?
চিন্তা করে দেখি একজন সাহাবীর কুরবানি বসির ইবনে আকরামা রাদিয়াল্লাহু তাআলা নু ছোট বাচ্চা মা মারা গেছে বাপের কাছে লালিত পালিত হয় মা যদি চলে যায় আর বাপ যদি আপন হয়ে যায় এই বাপকে ছাড়া আরেকদিকে মায়ের শোক হয়ে গেল তারপরে বাপ কোন সময় বাড়ি ফিরে যাবে এই অবস্থায় সব সময় বাপের বলে কাপড় ধরে ধরে টানতে থাকে এরকম থাকে এই অবস্থার পরে যখন টের পাইছে যাওয়ার আব্বা আমাকে ফেলে চলে যাবে রাত্রিবেলা জামার সাথে জামা বেঁধে রাখছে বসির যখন এটা বুঝতে পারছে বেঁধে রক্ত রাখছে আর রাত্রিবেলা নেই কাপড়টা ওই খুলে উনি চলে গেছে সকালবেলা উঠে কান্দতে কান্নাকাটি শুরু করছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকে সান্ত্বনা দিতেছে এরপর যখন টের পাইছে যে আজ আজ সবাই ওরা বলে যে জিহাদের থেকে ফিরবে আল্লাহু আকবার যখন ফিরবে বলে যে দৌড় দিয়ে চলে গেছে একটা টিলার উপরে দাঁড়াইছে আর এক একটা কাফেলা আসতেছে আল্লাহু আকবার বলে এক একটা কাফেলার দিকে তাকাইতেছে আর দেখতেছে যে না বসির বলে যে তার আব্বা তো নেই এমনি করে সব কাফেলা এসে গেল শেষ কাফেলা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলা এরপরে তার কাছে চলে গেল যে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা কোথায় আমার আব্বা কোথায় হুজুর সহ্য করতে না পেরে মুখটাকে ঘুরাই নিলেন এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে মুখ ঘুরাইছে আবার বসির সেদিকে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা কোথায় আল্লাহু আকবার বলে যে তারপরে মুখ ঘুরাইলেন এরপরে যখন সহ্য করতে পারলো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন মনে জাপটে ধরে বলতেছে হে বসির তুমি কি চাও না আমি তোমার পিতা হয়ে যাই আয়েশা তোমার মা হয়ে যায় এদেরকে কি তুমি পছন্দ করো না এরকম ভাবে দিনের জন্য কোরবানির কষ্ট বিনিময়ে আজ আমি পর্যন্ত দিন আসছে এই জন্য মেয়ে মোহতরম বুজুর্গর দোস্ত এই মজমা আজকে এইটাই ঠিক করে নেবে যে আমরা এই মজমা থেকে বলতে সবাই আল্লাহ তাআলার রাস্তায় বের হয়ে যাব কি বলেন ভাই ইনশাআল্লাহ যে আওয়াজ ছোট হয়ে গেল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে